আসসালামু আলাইকুম সুপ্রিয় সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা জানি আজকের ভিডিওটি শুরু করছি আজকে যে বইটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে জর্জ সিরিজের ইংলিশ লিটারেচার জর্জ সিরিজের কয়েকটি বই আমি এর আগে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছি তো আজকের যে বইটি সেটি হচ্ছে ইংলিশ লিটারেচারের পার্ট যারা বিসিএস প্রিলিমিনারির বুক লিস্ট আলাদা আলাদাভাবে চেয়েছিলেন তাদের জন্য খুবই উপকারী আজকের এই ভিডিওটি তো জর্জ সিরিজের যে ইংলিশ লিটারেচার সেটি অন্য প্রকাশনী থেকে একটু পাতলা আপনারা জানেন জর্জ সিরিজ বরাবরের মতোই হচ্ছে তাদের বইগুলো খুব গোছানো থাকে সেক্ষেত্রে তাদের বইয়ের ভিতরে এক্সট্রা কোনো কিছু এর মধ্যে অ্যাড করা নাই কারণ হচ্ছে তারা দীর্ঘদিন ধরে এই প্রকাশনা জগতে থাকার কারণে তার যে পরীক্ষার মধ্যে বিসিএস প্রিলিমিনারি ব্যাংক বা এই ধরনের পরীক্ষার মধ্যে যেই বিষয়গুলো সাধারণত ক্যাচ করে তারা ওই জিনিসগুলোই এখানে তারা এখানে গ্র্যাপ করে নিয়ে আসে এক্সট্রা কোনো কিছু তারা এর মধ্যে অ্যাড করে না আমি যে বইটি আজকে আমার হাতে সেটি হচ্ছে ফোরটিন্থ এডিশন ফোরটিন্থ এডিশনের বই তবে এখন ফিফটিন্থ এডিশন চলতেছে জানুয়ারিতে একটা এডিশন বের হয়েছে আমি জুলাইতে নিয়েছিলাম তো আমার কাছে আরও ইংলিশ লিটারেচার বই আছে আমি বলছি না যে এটা অনেক সবচাইতে ভালো অন্য বইও ভালো তবে আমি এটা শেষ করেছি যেহেতু আমি এটা পড়েছি সেজন্য আপনাদের সামনে এই বইটি নিয়ে কথা বলতেই পারি তো এই বইটির বরাবরের মতোই বলে থাকি যে সিরিজের পেজগুলো খুব ভালো হয় এবং তাদের বইগুলো খুব গোছানো তবে অন্য বই থেকে এটা আমার একটু পার্থক্য মনে হয়েছে একটা ব্যাপারে যে এই বইটা একটু বেশি অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে প্রত্যেকটা পিরিয়ডের যে গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট যে কবি সাহিত্যিক তাদের ছবি দেওয়া আছে এখানে অর্থাৎ আপনি যখন একটা ছবি পাবেন কোনো বিষয়ের তখন কিন্তু তার তার বিষয়ে তিনি যে বিষয়ে লিখছেন সেই বিষয়টা কিন্তু চোখে ভাসে অর্থাৎ মানে বোঝা যায় যে ওই কবি বা ওই সাহিত্যিকের ছবিটা হচ্ছে এই রকম। তো ছবি থাকার কারণে দেখা গেছে তার সাহিত্যে তার গ্রন্থগুলো তার সাহিত্যকর্মগুলো মনে রাখা কিছুটা সহজ আমি বলছি না যে ছবি দেখলেই সব সাহিত্যের কথা মনে পড়ে যাবে এই রকম না তবে হেল্পফুল যা যে সমস্ত ইংলিশ লিটারেচারের বইগুলো যাদের বইগুলোর মধ্যে ছবি অ্যাড করে নাই তাদের থেকে কিছুটা এগিয়ে এটা আমি বলতেছি যেহেতু সাহিত্যিকদের ছবিগুলো এখানে অ্যাড করে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যেই সাহিত্যিক তাদের ছবিগুলো এখানে অ্যাড করে দেওয়া আছে সুতরাং সেই ক্ষেত্রে জর্জ অন্যদের তুলনায় অন্য যেগুলো যারা সাহিত্যিকদের ছবি অ্যাড করে নেয় তাদের থেকে কিছুটা এগিয়ে এবং প্রত্যেকটা সাহিত্য সাহিত্যকর্মের যে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ প্রেক্ষাপট প্রত্যেকটা সাহিত্যকর্মের প্রেক্ষাপট এখানে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে এক্ষেত্রে একটু বলে রাখি যেমন ডক্টর ফস্টাস এখানে দেখা যাবে যে আপনি মনে হবে যে আরেকটু দিলে ভালো হতো প্রত্যেকটা সাহিত্যকর্মের শুরুতেই বড় বড় বিখ্যাত সাহিত্যকর্মের শুরুতেই তাদের প্রেক্ষাপট কেন লেখা হয়েছে এবং এই বিষয়ের একটু গুরুত্বপূর্ণ অংশ এখানে যুক্ত করে দেওয়া হয়েছে তো আমি কি করছি দেখা গেছে যে এটা পড়তে গিয়ে আমার আরেকটু জানলে ভালো হতো তখন আমি গুগলে সার্চ করছি কারণ এখানে বিস্তারিত দেয়া নেই বিস্তারিত দেয়া নেই যতটুকু দরকার ঠিক ততটুকু দিয়েছে সুতরাং এক্ষেত্রে একটু আপনাদের কাছে অকওয়ার্ড লাগতে পারে যে এটা পড়তে গেলে আর একটু হলে ভালো হতো তো তাদেরকে আমি পরামর্শ দিব আপনার একটু গুগলে সার্চ করে নেবেন কারণ এখানে পুরো ঘটনাটা যদি তারা দিত তাহলে তাদের বইটা অনেক বড় হয়ে যেত খুব ছোট একটা বই আপনারা দেখতে পাচ্ছেন অন্য প্রকাশনীর বই আমার কাছে এখানে আছে রেডিকেল আছে তারপর মিরাকল আছে আমি বলবো না তাদেরটা খারাপ খুবই ভালো তাদের বইও খুবই ভালো কিন্তু আমি যেহেতু জর্জ সিরিজ এটা শেষ করেছি পড়েছি খুব ভালোভাবে পড়েছি দুইশো সতেরো পেজের একটা বাহাত্তর পেজের একটা বই এর মধ্যে অবশ্য বিগত সালের বিসিএস ব্যাংক এগুলোর প্রশ্ন অ্যাড করা হয়েছে সেক্ষেত্রে এতটুকু বড় হয়েছে তো ধরেন মোটামুটি আড়াইশো পেজের একটা বই এবং কোটেশন দেওয়া আছে এখানে বিগত সালের প্রশ্ন দেওয়া আছে প্র্যাকটিস দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ একটা বই এবং আমি শেষ করেছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার কাছে খুবই ভালো লেগেছে তবে একটা কথা ইংলিশ লিটারেচার কিন্তু আপনি এরকম না যে একদিন পড়ে পড়ে রেখে দিলেন আপনি মনে থাকবে ব্যাপারটা এরকম না আমি কিন্তু কয়েকবার শুরু করে মাঝে মানে ছেড়ে দিয়েছি এবং ভুলে গেছি সব ইংলিশ লিটারেচার প্রতিদিন আপনার পড়তে হবে একবার যে কোনো একটা প্রকাশনীর একটা বই আপনি নিন শুধু জর্জ না যে কোনো একটা প্রকাশনীর বই নিয়ে আপনি পরে স্টার্ট করুন একটা বই শেষ করুন তারপরে দেখবেন যে আপনি এই বিষয়টাতে পার্টিকুলার এই বিষয়টাতে আপনি আপনি ইনশাল্লাহ অভিজ্ঞ হবেন সুতরাং ইংলিশ লিটারেচার জর্জ সিরিজের যে বইটি আমার কাছে খুবই ভালো লেগেছে সেক্ষেত্রে আপনাদেরকে জানানো আপনার অন্য সিরিজের বইও চাইলে দেখতে পারেন এবং আমি আমার চ্যানেলের মধ্যে সেই অন্য সিরিজের বইগুলো দিব ইনশাল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম